পরিস্থিতিতে কিভাবে হবে নির্বাচনে কে আসলো কে আসলো না এটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ বিষয় না বিষয়টা হলো আমরা যেভাবে দেখছি আমরা দেখছি যে জনগণ অংশ নিল আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান কবির বিন আনোয়ার বলেছেন আওয়ামী লীগ দেশ ডিজিটাল করলেও তার সুযোগ সুবিধা লুফে নিচ্ছে বিএনপি অনলাইন মাধ্যমে প্রতিনিয়ত গুজব ছড়াচ্ছেন তারা এসব প্রতিরোধের পাশাপাশি আগামী নির্বাচন নিয়ে কাজ করতে দেশের প্রতিটি জেলায় প্রশিক্ষণ দেওয়া হবে তরুণদের বরিশাল নগরীর কালীবাড়ি রোডের সেনিয়াবাদ ভবনে স্মার্ট কর্নার চালু হয়েছে সোমবার 30 অক্টোবর বিকেলে নগরীর শিল্পকলা একাডেমি হলরুমে বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে এ কর্নারের উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয় উদ্বোধনী অনুষ্ঠানে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান কবির বিন আনোয়ার ও বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেনিয়াবাদ সাদিক আবদুল্লাহ সহ বরিশাল জেলা পরিষদের চেয়ারম্যান ও বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট এ কে এম জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মোহাম্মদ ইউনুস আমরা আমাদের কর্মীদেরকে দক্ষ স্মার্টফোনের উপরে দিতে চাই একদিকে আমাদের প্রচারগুলো করবে একদিকে আবার আমাদের দেশ বিরোধী যে সমস্ত গুজব যেগুলো দেশের ক্ষতি করতে পারে সেগুলো চলবে এই হচ্ছে আমাদের মূলত আজকের প্রোগ্রামের উদ্দেশ্য এবং খুবই হ্যাপি আমরা সফল হয়েছে আমাদের অনলাইন প্রশিক্ষণ অনলাইনে কাজ করতে গেলে কোন কোন বিষয়গুলো আমাদের লক্ষ্য রাখতে হবে তারপর যেমন ধর ফেসবুক পেজ খোলা কিংবা হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা সেগুলো শেয়ার করা কীভাবে করতে হবে কোন কন্টেন্টটা ইউটিউবের বা এদের আপত্তি থাকবে করতে থাকবে না কীভাবে করলে করা যায় এই ধরনের কলা কৌশল শব্দ আপনি ব্যবহার করতে পারি আমরা যে অনলাইনে সাইবার যোদ্ধা যুদ্ধের মাঠে নামবে কলা কৌশল তো তাকে জানতে হবে সেগুলো কাজ হবে এখন আমরা প্রস্তুত দিচ্ছি মূলত নির্বাচনকে লক্ষ্য রেখে আর সবচেয়ে বড় কথা হলো সাইবার ক্রাইম মোকাবেলার জন্য সাইবার ইউনিট আছে পুলিশের আছে সবার আছে প্রত্যেকটা ডিপার্টমেন্টে আছে আসলে তাদের জুরিডিকশন আমরা ওই দিকটা এখন যাবো না আমাদের দরকার হলো আমার দলের স্বার্থে দলের জন্য বিভিন্ন ধরনের ক্যাটাগরিজ করা বিভিন্ন তথ্য সংগ্রহ করা সেগুলো ডিসেমিনেট করা ছড়িয়ে দেওয়া ভালো কাজগুলো নিয়ে প্রচার করা গুজবগুলোকে জবাব দেওয়া আপনি দেখেন আমাদের ইতিহাস পড়ে তারা মাঠের ময়দানে প্রমাণ করে দেখিয়েছে তাদের কর্মীরা মারা গেছে বহু কর্মী মারা গেছে আত্মত্যাগের ইতিহাস অনেক লম্বা হবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব তো তার পরিবারবর্গ সহ রক্ত দিয়ে রক্তের ঋণ শুরু করে তিনি বলেছিলেন আমি রক্ত দিয়ে তো এখন দুটো প্রশ্ন অনেকটা কাছাকাছি এক নম্বর হচ্ছে যে নির্বাচন যথাসম্ভব এটা নিয়ে কোনো সংশয়ের কোনো কারণ নেই কেননা সাংবিধানিক বাধ্যবাধকতা বলছে আগের ডিসেম্বরের লাস্ট উইক হতো জানুয়ারি ফার্স্ট উইক হতো আমরা শিডিউল ইমিডিয়েটলি শিডিউল ঘোষণা হয়ে যাবে হচ্ছে যে নির্বাচনে কে আসলো না এটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ বিষয় না বিষয়টা হলো আমরা যেভাবে দেখছি আমরা দেখছি যে জনগণ অংশ নিল আমরা কোনটা দেখি সেটাই তো সফল আমরা বলি না সফল জনসভা ধরা যাক কাকে বলি যেখানে হাজার হাজার লোক লক্ষ লক্ষ লোক যে জনসভায় যায় তাই না অতএব আমরা জনগণের অংশগ্রহণটাকে বেশি গুরুত্ব দিচ্ছি নির্বাচনে কে আসবে না আসবে এটা আমাদের বিষয় তাদের বিষয় আর বিএনপি যদি এবার নির্বাচনে না আসে তাদের অবস্থা হবে জামাত ইসলামের মতো আমাদের ছিল একসময় মুসলিম লীগ মুসলিমের মতো হবে কেননা গণতান্ত্রিক ব্যবস্থায় তো নির্বাচন ছাড়া সরকার পরিবর্তন আর কি পথ আছে আমার তো কোনো পথ জানা নেই